বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে জানাই। তোমরা কেমনভাবে পুজো কাটাচ্ছ, কে কেমনভাবে সাজুগুজু করছো অবশ্যই কমেন্ট করে বলো, বা ফটো তোমরা দিও, দেখবো। খুব ভালো লাগে সবার ফটোগুলো দেখতে, তার সাথে কমেন্ট লাইক করতে তো আমার খুব ভালো লাগে। কিন্তু অনেক সময় কী হয় জানো তো, সময়ের অভাবে হয়তো কেউ ফটোটা দিচ্ছে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা আগে, সেটাকে আমি দেখছি হয়তো তারপরে। তার জন্য তোমরা কেউ কিছু মনে করো না, কারণ হয়তো সেই সময়টা আমি খুব ব্যস্ত থাকছি, সাথে সাথে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যখনই দেখতে পাই কমেন্ট লাইক করে তারপর আমি যাই। তা চলো, আজকে হচ্ছে শুভ অষ্টমী প্লাস নবমী, দুটোই একসাথে। তা তার জন্য শুভ অষ্টমী ও নবমী শুভেচ্ছা জানাই আবার তোমাদের সবাইকে। এখন সন্ধ্যেবেলার টাইম, সবাই এখন সাজুগুজু করতে ব্যস্ত। যাই হোক, আমিও সাজুগুজু করে বেরোবো। তো এখন নাইটি ফাইটি পরে আছি, এখন একটু সাজুগুজু করে বেরোবো। তা চলো, কোথায় যাই না যাই বা কি ঠাকুর দেখি সবই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো, কারণ প্রচণ্ড ভিড়, চেষ্টা করো। তা তোমরা দেখে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তা ফুল লুকটা তোমরা, আমি ভিডিও করেছি, রিল বানিয়েছি, সেই লুকটা তোমরা দেখতে পারো খুব তাড়াতাড়ি। তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। মুখে লাইট পড়ছে বলে মুখটা একটু ইয়ে লাগছে, যাক এবার ভালো বোঝা যাচ্ছে। আমি খুব গরমে ঘামছি জানো তো, এত মেকআপ টেকআপ ভালো লাগে না গরমের মধ্যে। তা যাই হোক, পুজো বলে কথা একটু সাজুগুজু তো করতেই হবে। তা চলো বেরোই, এখন 8:30 মতন বাজে। তা চলো, বেশি ঠাকুর দেখবো না, আশেপাশে 2-1টা ঠাকুর থেকে চলে আসবো। রাত্রি হয়ে গেছে আর গরমে ভালো লাগছে না এত সেজে গুজে থাকতে। চলো, করেছি অন্ধকার পিছনে রাস্তাটা, তা এখানে একটু আওয়াজ শোনা যাবে বলে এখানে একটু ভিডিওটা করলাম। ওখানে বাইরে গেলে তো খুব আওয়াজ হবে মাইকে, খুব একটা শোনা যাবে না আমার কথা, তার জন্য এখানে একটু ভিডিও করলাম। চলো এখন একটু ফুচকা খাবো, তারপরে যাবো মণ্ডপে। চলো, তারপরে দেখো এখানে কিন্তু আমি আর আমার মেয়ে কিন্তু ফুচকা খেতে ঢুকেছি, আর যেটা হচ্ছে অলমোস্ট সবারই খুব ফেভারিট। তা আমাদের তো খুবই ফেভারিট, আমরা আগে বাইরে বেরোলে একটু ফুচকা খেয়ে নিই তারপর সব কাজ করি। তা চলো, এখানে কিন্তু খুব মজা করে ফুচকাটা খাচ্ছিলাম, আর এই কাকুটার কাছ থেকেই আমি বেশিরভাগ সময় খেয়ে থাকি। খুব ভালো করে বানিয়েটা নিয়ে দেয়, যেমনভাবে বলি সেমনভাবে বানিয়ে দেয়, তাই এখানেই আমরা ফুচকাটা খাই। পুজোর সময় এখানে ফুচকাটা খেয়েছি, তারপর ফুচকা খেয়ে আমি চলে এসেছি মণ্ডপে প্রতিমা দর্শন করতে। আর এটা একদম আমাদের পাড়ার পুজো, তা এইখানে মণ্ডপে আমি এর অনেকবার দেখে গেছি মাকে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। আর রাতের বেলা যেহেতু দেখা হয়নি, তা রাতের বেলা একবার ভালো করে মাকে দেখলাম ভেতরে ঢুকে, মণ্ডপের ভেতরে ঢুকে। তারপর দেখো রাস্তা ক্রস করে একটা মণ্ডপের দিকে যাচ্ছি, এটা খুব বড় করে হচ্ছে পুজোটা, তবে একদিনও আসা হয়নি প্রচণ্ড ভিড়ের কারণে। তা আজকের এসেছি তিনজনে মিলে, আর এখানে গেস্ট কার্ড আছে, অসুবিধা হবে না। তা চলো এখান থেকে আমরা ঢুকবো, কারণ বেশি লাইন টাইন দিতে হবে না, তার জন্যই এলাম। হ্যাঁ, তা চলো এখানে ঢুকছি, এখন ভেতরে প্রতিমা আর মণ্ডপ দর্শন করাবো, খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটা পুরোটা দেখো, তাহলে ভালো লাগবে। তা চলো, এখানে কি মণ্ডপটা করেছে তোমার হ্যারি পটারের হগওয়ার্টস, তা দেখো খুব সুন্দর করেছে, মানে মনে হচ্ছে অরিজিনাল। আর এই পুজোটার নাম হচ্ছে ত্রিপর্ণের পুজো। তা ভেতরে প্রতিমা দর্শন করবো, আগে বাইরেটা দর্শন করালাম, এখানে কিছু ফটোগ্রাফি টাফি করে তার ভেতরের দিকে যাচ্ছি। তা চলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, ভিডিওটা দেখতে থাকো। চলো এবারে মাকে দর্শন করার পালা, আর মায়ের মুখখানি দেখো কি মিষ্টি লাগছে, খুবই সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটা, তার ভেতরে ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে। এবারে মাকে দেখে বেরিয়ে যাওয়ার পালা, কেননা সবাইকে তো দেখার সুযোগ করে দিতে হবে না, আর প্রচণ্ড ভিড় বাইরে। শুরু করে দিয়েছে
লস্যি খাওয়ার পর এবার যাচ্ছি অন্য একটা মণ্ডপের দিকে। তা চলো সেই মণ্ডপের দিকে যাই, তোমাদেরকেও দর্শন করাবো, আমিও দর্শন করব। আর সেখানেও আমি যাইনি, সেখানেও ফার্স্ট টাইম যাচ্ছি, তা একটু ভিড় আছে রাস্তাঘাট, অষ্টমী বলে কথা। তা চলো সামনেই মণ্ডপ, আর মণ্ডপে প্রায় পৌঁছেও গেছি। এই মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে। তা সত্যি কথা বলতে কি বলতো, যে কোনো মণ্ডপই মা যখন বিরাজমান হয় তখন কিন্তু মণ্ডপটা এমনি আলোকিত হয়ে যায়, এমনি সুন্দর হয়ে যায়। হ্যাঁ, আর এমনি তো মানুষের তো হাতের কাজ আছেই, তার তো অবশ্যই আমাকে বলতেই হবে। তা চলো এবার মণ্ডপটা তোমরা দর্শন করো, আমিও দর্শন করি। আর প্রতিমাটা হয়েছে অসাধারণ, খুব সুন্দর হয়েছে প্রতিমাটা, মানে একটা ইউনিক টাইপের কিছু প্রতিমা দর্শন করলাম। তা এখানে এই প্রতিমা দর্শন করে এবার বাড়ির দিকে রওনা দেব। চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে কাপড়টা চেঞ্জ করে আর ঘুরবো না, শাড়ি পরে এত গরম লাগছে। ভেতরে গিয়ে একটু বসেছিলাম, মুখে লাইট করছে তো কালো কালো হয়ে যাচ্ছে। চলো তিনটে ঠাকুর দেখেছি, এবার বাড়ি যাই, আর ভালো লাগে না।